সেপ্টেম্বর নৈচি শালমারি ত্রাংশাল সরগ্রবে হাঙ্গর বিজেপি হাবনগর শঙ্খনাথ টাঙ্গ দাঙ্গ বুস্তাঙ্গতনে সালসানি ফরম পান্ডা চিংগি রেজাকা ও পান্ডাব আইটি সেলতে সোশ্যাল মিডিয়া নি জুদা জুদা বেরেমনি সামুক্তানের মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিন দেওয়াশা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিন মন্ত্রী বখরক সুনামানি নাহার মনতুয়ে বাইকে সামং খেলাই থাকায় আবনতুয়ে ফরম পান্ডা চিংগি রেজাকা ফাইনে 2024 লোকসভা চংবারী নবসঙ্গতনে মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিন তৈওয়াশা মন্ত্রী বখরক সুনামনানি বাগে যত হাকতর বাই বাকসা হাসিনী যত হাঙ্কর মন্ডল বুথ আইটি তাই সোশ্যাল মিডিয়া নি সামুক্তানের অনতুয়ে শাসনী ফুরম পান্ডা চেঙ্গিরে জাখা আবনি বেড়ে দিন তিনি স্নামশাল সালগ্রবাই হাঙ্কর অ পান্ডা চেঙ্গাখা তিনি অ পান্ডা ও মানজাখা প্রদেশ বিজেপি আইপি সেল নি ইনচার্জ চন্দন দেবনাথ সোশ্যাল মিডিয়া ইনচার্জ অরিন্দম দেব সালগ্রাবাই হাঙ্গর বিজেপি বদলনি ভাইস প্রেসিডেন্ট জহর চক্রবর্তী নক্ষবই গবমা বুট আইপিতে সোশ্যাল মিডিয়া নি সামন্তান যে ডিস্ট্রিক্ট লেভেল ওয়ার্কশপটা আপনারা দেখছেন এটা আসলে শঙ্খনাথ যে আমাদের একটা বিশেষ কর্মসূচি আগামী 2024 সালে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী কর্মবীর পাশাপাশি নবভারতের যিনি দ্রষ্টা এবং নবভারতের যিনি এখন রূপকার বলতে পারি আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার ওনাকে দায়িত্বে আনতে বা ক্ষমতায় আনতে কিংবা প্রধানমন্ত্রী বানাতে আমাদের যে মহাযজ্ঞ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির সেই মহাযজ্ঞের শঙ্খনাদ হয়ে গেছে এবং সেই শঙ্খনাদ আমাদের প্রদেশেও হয়েছে আজকে উত্তর ত্রিপুরা জেলায়ও সেই শঙ্খনাদের যে সুর সেটা আমরা শুনতে পাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির আইটি এবং সোশ্যাল মিডিয়া বিভাগ সেই শঙ্খনাদ কর্মসূচির আইটি সোশ্যাল মিডিয়ার ওয়ার্কশপ প্রতিটা জেলা জেলায় করছে তারই অঙ্গ হিসেবে আজকে উত্তর ত্রিপুরা জেলায়ও তার কর্মসূচি আমরা করছি আমাদের মধ্যে এখানে ডিস্ট্রিক্ট মণ্ডল এবং বুথের যারা আইটি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইনচার্জেরা উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কার্যকর্তা নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আগামী দিনে কীভাবে মোদিজিকে আমাদের প্রধানমন্ত্রী রূপে এবং আমাদের দেশের শ্রীবৃদ্ধিতে আবার দায়িত্ব অর্পণ করতে দুটো পদ্মফুল আমরা গিফট করতে পারি সেটার জন্য পরিকল্পনা স্থির হয় এবং ওয়ার্কশপ হয় অসংখ্য ধন্যবাদ।